আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আপনাদেরকে এই মুহূর্তে আমি একটা ভিডিও দেখাচ্ছি, যেখানে নৌকা আছে, মাছ ধরার পলো আছে, তারপরে মাছ ধরার খাঁচা আছে, তারপরে আপনি হারিকেন পাবেন, বাংলাদেশ যে প্রাকৃতিক যে সৌন্দর্যগুলো সব কিছু আপনি এখানে পাবেন। তো আমি, আপনারা হয়তো ভাবছেন এটা কোন জায়গা, এটা আমি আপনাদেরকে বলছি, এটা ধানমন্ডির 27 রাপা প্লাজা লিফটের 4, যেটা জয়িতা, যেখানে সব কিছুই বাংলাদেশ অপার সৌন্দর্য এখানে তুলে ধরেছে। তো এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন, এরপরে আপনারা এই বাংলাদেশের অপার সৌন্দর্যর লীলাভূমি দেখতে পাবেন, যেটা দেখলে আপনার মন ক্ষণে ক্ষণে ভালো হয়ে যাবে, মনটা যখনই খারাপ হয়ে যাবে আপনার, আমার মনে হয় এটা একদম কাছেই, সাথে সাথে ওখানে ধানমন্ডির 27 রাপা প্লাজা লিফটের 4 চলে যাবেন, মুহূর্তের মধ্যে আপনার মনটা ভালো হয়ে যাবে আমি যেটা মনে করি। তো কার না ভালো লাগে নৌকা দেখতে, তারপরে হারিকেন দেখতে, মাছের পলো দেখতে, তারপরে এখানে আবার দেশীয় খাবার আছে, শাক ভর্তা ভাত। তো আমি যেটা আপনাদের জন্য, আপনাদের ভালো লাগার জন্য, ভালোবাসার জন্য আপনাদের জন্য যেটা তুলে ধরেছি, তো আপনারা আশা করি আপনারা আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগবে। হয়তো ভাববেন যে এখানে রাপা প্লাজা নৌকা কোত্থেকে আসলো, মাছের পোলো কোত্থেকে আসলো, এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের জয়িতার নারী উদ্যোক্তাদের জন্য এটা এমনভাবে সুন্দর করে তৈরি করেছেন যে যে কোনো, যে কোনো কেউ গেলে মনটা ভালো হয়ে যাবে। এই যে এখানে নারিকেলের মালার মধ্যে কাঠি বেঁধে রাখা হয়েছে, হারিকেন ঝুলতেছে, সব কিছু মিলিয়ে আপনার অনেক ভালো লাগবে বাঁশের বেড়া। তো আমি আপনাদের কাছ থেকে আজকের মতো, আমি আপনাদেরকে আমি আরও কিছু দেখাবো, তবে আপনারা আপাতত এইটা উপভোগ করতে থাকুন। এই যে দেখুন সব কিছু মিলিয়ে আছে, ওই যে নারিকেলের মালার মধ্যে বড় বড় বাঁশের কাঠি কঞ্চি দিয়ে রেখেছে, যেটাকে নারিকেলের মালাই বলা হয়, এরপরে বাঁশের বেড়া, তারপরে জানালার মধ্যে হারিকেন ঝুলানো আছে, মনে হয় যেন সন্ধ্যা বাতিটা দিলে ওইখানে হারিকেনটা জ্বলবে, পুরো ঘরটা অনেক উজ্জ্বল হবে। তো আমি আপনাদের থেকে মানে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আল্লাহ হাফেজ।